মহামারী করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ছুটির সময়কে কাজে লাগিয়ে নিজেরা যেমন আর্থিকভাবে লাভবান হয়েছেন, তেমনি সমাজের মানুষের জন্য সুলভ মূল্যে খাদ্য সহায়তা করেছেন পুষ্টিকর সবজি উৎপাদন করে। ছাত্র শিক্ষক দুই ভাই মিলে ফেনীর সোনাগাজী পৌর এলাকায় গড়ে তুলেছেন কোরিয়া থেকে আসা বিদেশি জাতের অপ্রচলিত সবজি স্কোয়াশের বাগান। উৎপাদন ব্যয়ের চেয়ে উৎপাদিত ফসল বিক্রি করে লাভ অনেক গুণ। এই সবজি বাগানের দেখা দেখি এলাকার অনেকে আগ্রহী হয়ে উঠছেন এই সবজি চাষে। সুস্বাদু ও পুষ্টিকর স্কোয়াশ চাষে ফেনীর কৃষিতে নতুন মাত্রা যোগ হলো। এর দামও কম, বাণিজ্যিকভাবে চাষাবাদে কৃষক আর্থিকভাবে অধিক লাভবান হয়। পাশাপাশি স্থানীয় বাজারে এর সবজির দাম কম হলেও উৎপাদন ব্যয়ের তুলনায় স্কোয়াশের লাভের পরিমাণ অনেক বেশি। দেখতে শশার মতো কুমড়া জাতীয় সুস্বাদু ও পুষ্টিকর স্কোয়াশ ফেনীতে উৎপাদিত হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ বলছেন, লাভজনক এই সবজিটি ফেনীর কৃষিতে যোগ করেছেন নতুন সম্ভাবনা। অপ্রচলিত এই সবজি চাষের উদ্যোক্তা শহীদুল্লাহ কায়সার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের MBA চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র ও তার ভাই নুরুল আফসার ঢাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। গতিপুরে চলছে নানা রকম ফুড অফার, জনপ্রিয় সব রেস্টুরেন্টে আছে অর্ডার করলে স্পেশাল ছাড়, আর খাবার ডেলিভারি একদম ফ্রি। গতি ডেলিভারি সার্ভিস আপনার পাশে। দুই সহদর মিলে সোনাগাজী পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের চরচান্দিয়া গ্রামের নিজ বাড়ির পাশে গড়ে তোলা উদ্যোগের নাম দিয়েছেন রহমান এগ্রো। গড়ে তোলা উদ্যোগটি বড় আকারে নিয়ে যেতে তৈরি করছেন নতুন পরিকল্পনা। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এবং গ্রুপ পেজ থেকে কৃষি জ্ঞান নেওয়ার চেষ্টা করেন। বাড়ির পাশে 70% জায়গায় প্রাথমিকভাবে স্কোয়াশ, ক্যাপসিকাম ও ব্রোকলি করার পরিকল্পনা থাকলেও কৃষিবিদদের পরামর্শে স্কোয়াশের 1900 গাছের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু করেন স্কোয়াশ চাষ। বগুড়া থেকে 1000 চারা ও 900 বীজ ঢাকা থেকে ক্রয় করেন। মাত্র 40 থেকে 45 দিনে স্কোয়াশের ফলন পাওয়া শুরু করেছেন। এই সবজি বাগান থেকে প্রতিদিন সকালে পাইকার ও খুচরা বিক্রেতারা সবজি ক্রয় করতে ভিড় জমান। বর্তমানে সোনাগাজী বাজার ও আশপাশের বাসিন্দারা এই ফসলের ক্রেতা। এই প্রথম শহীদুল্লাহ কাউসার এখানে এই চাষটা নিয়ে আসছে এবং প্রত্যেক এলাকাবাসীর মানে চাহিদা পূরণ, মানে এরা একটা নতুন সবজি দেখে উদ্বুদ্ধ হয়ে এরা কিনতে আসে এখানে, আর ফলগুলো অনেক স্বাদ সুস্বাদু, সবজিগুলো অনেক সুস্বাদু, এখানে সবসময় এখানে ভিড় করে এই বাড়ি স্কোয়াশগুলো নেওয়ার জন্য। সোনাগাজী উপজেলায় স্কোয়াশের খুব ভালো চাহিদা আছে, তাই এটার জন্য আমি পাইকারি দরে এখান থেকে নিয়ে যাই এবং কি আমি নিজে বিক্রি করি। রহমান একজন সদ্ধাধিকারী শহীদুল্লাহ কাছারকে ধন্যবাদ জানাই, তিনি বিদেশি একটা ফসল আমাদের সোনাগাজীতে উৎপাদন করছে। আমরা যারা বাইরে ছিলাম তারা এইসব ফসল বাইরে দেখছি, দেশে আসার পর এই ধরনের ফসল পাওয়া যায় না, এখন সে করতেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এখন আমরা এখান থেকে বাড়ি স্কোয়াশ এবং ক্যাপসিকাম যেভাবে উৎপাদন হইতেছে খুবই ভালো, এটা আমরা তার সফলতা কামনা করি। স্কোয়াশ বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব হলে ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে এই সবজি বাজারজাত করা সম্ভব হবে বলে মনে করেন শহীদুল্লাহ কায়সার। এটা এক হচ্ছে আপনার এটা একটা বিদেশি সবজি, আমাদের এদিকে যারা বিশেষ করে দেশের বাইরে থেকে আসে ওরা ওইখানে অ্যাভেলেবেল পায়, কিন্তু আমাদের দেশে আমাদের এই অঞ্চলে এটা এখনও অ্যাভেলেবেল হয় নাই। আর এটা স্বল্প সময়ের ভিতরে আপনার এটা লাভজনক একটা সবজি আর কি। ধরেন আমি 45 দিনে চারা রোপণের পর থেকে আমি 45 দিনে ফল বিক্রি করতে পারতেছি, তারপরে এটা 3 গুণ 4 গুণ লাভ, এগুলোতে অধিক ফলন আসে। কোরিয়া থেকে আনা এই রবি শস্যটি অপ্রচলিত হলেও খুবই লাভজনক, প্রতি গাছে 8 থেকে 10 ফলন হতে পারে। গতিপুরে চলছে নানা রকম ফুড অফার, জনপ্রিয় সব রেস্টুরেন্টে আছে অর্ডার করলে স্পেশাল ছাড়, আর খাবার ডেলিভারি একদম ফ্রি। গতি ডেলিভারি সার্ভিস আপনার পাশে। ফেনীতে প্রথম স্কোয়াশ চাষের সফলতা দেখে অনেকে এই সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। বাণিজ্যিকভাবে চাষাবাদে কৃষক আর্থিকভাবে অধিক লাভবান হবেন। এটি বাড়ি স্কোয়াশ এক জাতের উদ্ভিদগতভাবে একটি ফল হিসেবে বিবেচিত। বাড়ি স্কোয়াশ এক সম্পূর্ণ নতুন সবজি, আমাদের ফেনী জেলাতে আগে এরকম মানে স্কোয়াশ চাষ হতো না, তো উনি আগ্রহ হয়ে আমাদের সাথে যোগাযোগ করছেন। আমি বিশেষ করে আমার সাথে যখন যোগাযোগ করছেন আমি সরজমি পরিদর্শন করে এটা এস্টাবলিশ করাইছি, সকল ধরনের প্রযুক্তি সহায়তা ওনারা পেয়েছেন, এমনকি এটা ব্যাপক সাড়া ফেলেছে, সবাই এই স্কোয়াশের প্রতি আকৃষ্ট হয়েছেন, এমনকি এটা খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর
ভিটামিন ই সমৃদ্ধ এই কুমড়া জাতীয় সবজিটি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বিধায় পার্শ্ববর্তী যে কৃষক আছেন ওনারা উদ্বুদ্ধ হয়েছেন। এমনকি আমি আশা করতেছি ভবিষ্যতে মানে ব্যাপক আকারে চাষাবাদ হবে। এমনকি এই কৃষক শহীদুল্লাহ কাউসার উনি নিজে চারা উৎপাদন করতেছেন, যে কেউ যদি চারা চান বা কেউ টবে কেউ চান যে না আমি অল্প কয়েকটা চাষ করব, ওনারা এখান থেকে চারা কালেক্ট করে ওনারা টবে করতে পারেন, টবে ওটার ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা দেখেছি ওনার ছাদে উনি করেছেন এভারেজে 8 থেকে 10টা ফল পান, সেক্ষেত্রে যে কেউ করতে পারেন আমরা যে কোনো প্রকার প্রযুক্তি সহায়তার জন্য আমরা প্রস্তুত আছি। প্রতিটি স্কোয়াশের ওজন 1 থেকে 3 কেজি পর্যন্ত হচ্ছে, বাগান থেকে প্রতিটি স্কোয়াশ 30 টাকা দরে বিক্রি হচ্ছে পাইকারি ক্রেতাদের কাছে। কিছু গাছ লাল হয়েছে।